Hey guys, good morning. ভাই একটু তো জোশ দেখা ভাই, ঘুম থেকে উঠে একটু জোশ দেখা। তো হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। সকাল ঘুম থেকে এরকম একটা পরিবেশ, সকালে যখন ঘুম থেকে উঠেছি না তখন বৃষ্টি হয়ে যাচ্ছে, সেভাবে বৃষ্টি হয়নি, ফাঁকা আছে। মানে আমাকে একটা সুযোগ দিয়েছে যে তুই ভালো করে কন্টেন্ট গুলো বানা। সকাল সকাল দেখা যাক কি কি কাজ আছে আজকে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে নাকি এটা ঝাড় দিতে হবে ভাই। ভাই মেয়ে ছেলের মতো কাজ, যে কাজটা করে সেটা আমাকে করতে হচ্ছে, করার নেই, করতে হবে। প্রথম কাজটা ডান হয়ে গেছে। দাদা কি দেখছো? জিও ফোন দাদা, ফেসবুক চালাচ্ছে এই বয়সে। হয়েছে বলো, তোমার প্রবলেমটা কি? বার ঘুরি হয়েছে বলো দা। জিও ফোন আর চালাতে পারছো না? কি বললে এটা স্যাম্পল? দাদু আমার স্যাম্পল। দাদা তোমার বয়স কত? কত হবে? 85 হবে। 85? 12 কি 13? 12 কি 13? 30। একটা কাজ করতে পারছিস না? যদি বিয়ে করব। 2 মিনিট লাগলো জিও ফোনে সাবস্ক্রাইবার বাড়াতে। মেল টিমেল কিছুই ছিল না, এসে জিমেল খুলে আবার সাবস্ক্রাইবার বাড়িয়ে দিলাম। এখন দাদু আমার ভিডিও দেখছে। থ্যাংক ইউ সো মাচ দাদু, একটা সাবস্ক্রাইবার। বুড়ো 1963-তে জন্ম, সে আমার ভিডিও দেখছে। এখন বাজে সকাল 5টা। মিনুল আমাকে ফোন করলো, বলছে নাকি ওর একটা গ্লাস চেঞ্জ করতে হবে, আর আমি যাবো হচ্ছে আইফোন দেখতে। সেই দোকানে আছে iPhone 13 Pro Max, আর আমি মানে একটু পুরাতন ল্যাপটপ নেবো ভাবছি, জন্য এখন যাবো নতুন হাটে, একটা দোকান আছে সেই দোকানে। এখন সবার ফার্স্ট আমিনুল আসবে আমাকে নিতে, সাইকেলে যাবো। সাইকেলে গেলে ভিডিও করতে না বেস্ট বেস্ট হয়। আমিনুল সাইকেলে চাপবো, তারপর যাবো হচ্ছে নতুন হাট। এখন আমরা দুই চাচা ভাই পই বেরিয়ে পড়েছি মেয়ে দেখতে। কে বলে তুমি? না আমি দেখতে নয়, ও দেখতে যাবে। বুঝতে পারলো তো? ওর নামটা কি বললো? ও যাবে ব্যাংকে, বুঝতে পারছো তো, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। একটা কাজ আছে, ও যাবে iPhone 13 Pro Max কিনতে। আইফোন তো দেখতে যাবো, আমি দেখতে যাবো। আদি কোথায়? রাস্তা রাস্তায় কোথায় প্রেম করতে? সাইকেল হারিয়ে গেছে, সাইকেল হারিয়ে গেছে, ঠিক আছে। আবার থানায় গিয়ে কেস করেছে না? সাথে আবার একটা লাকড়ি স্টুডেন্ট আমার সঙ্গে হাজির হয়ে গেল। আমরা সবাই মিলে যাচ্ছি, ও যাবে স্কুল, ও থানা যাবে। নাকি থানা যাবি? দোকানে এখন আমরা খাওয়া দাওয়া সারলাম, এখন আমরা এখান থেকে যাব হচ্ছে গ্লাস চেঞ্জ করতে। 12 সেকেন্ডস লেটার। তো ভাই পুরো দিনটা বলতে গেলে বেকার হয়ে গেল। ওখানে দোকানে এলাম, দোকান দেখছি পুরোপুরি বন্ধ। কি ভাই তাকাচ্ছে? ওরে গাড়ি করে যাচ্ছে, ভিডিও করছে, তাকাচ্ছে। আমি সবচেয়ে সারালো ঠিকই। হ্যাঁ আমিলকে সারালো। ওরে যে আমার স্বামন্দি যাই হোক, আজ তো হলো না, দোকান পুরোপুরি বন্ধ। এখন কি কাজ আছে? ব্রিজের উপরে যাবো, ব্রিজের উপরে যাবো। আমি তো সারা নিচে থেকে এখন চলে এলাম ব্রিজের উপরে। ব্রিজের উপরে এই সাইডটা দেখো ভাই, সেই ভিড়। এখানে ওখানে কাজ চলছে, জেসিবিতে ব্রিজটা ওখানটা কাজ করছে। তাহলে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ইউকো ব্যাংক। তো ভাই এখন ব্যাংকের কাজ পুরোপুরি কমপ্লিট, আর এখন যাচ্ছি ফাইনালি বাড়ি। পুরোপুরি বেকার হয়ে গেল, সাইকেল আসতে ভাই। আসার সময় ও নিয়ে এসছে, যাওয়ার সময় আমি নিয়ে যাচ্ছি। সেই গরম, এখন বাজে দুপুর 12টা। কি অবস্থা? টেস্টটা পেয়েছে কি আমিনুল? এখন যে কোথায় খাবো? মিষ্টির দোকানে ফ্রিতে শুধু পানি খাবে, তোকে পানি খাওয়াবে। তোর নানা হয়, তোর শ্বশুর হয়, তোর দাদা হয়। 2000 years later ঘড়ি কাটাই বিকেল 4টে। সুন্দর একটা ঘুম দিয়ে এখন উঠে পড়েছি। এখন ভাবছি যদি একটা সুন্দর একটা খেলার মাঠ হতো ওখানে গিয়ে বসতাম। কাছে করতে কোনো খেলার মাঠ নেই, যেতে গেলে অনেকটা দূর যেতে হবে। কোথায় চলে ভাই? নতুন হাটে কি করবে? গার্লফ্রেন্ডকে দেখা করতে চলে নাকি? কন এই লোক কাহা সে আতে? তো এখন ভাবছিলাম লালডাঙ্গা মাঠ যাবো, বাট ওখানে গেলাম না। তার কারণটা ভালো তো সব সারাচ্ছে। যাই হোক এখন যাবো হচ্ছে আমাদের নতুন হাটে, বাড়ি আছে ওখানে গিয়ে একটু আড্ডা দেবো। মানে ওখানে গিয়ে বসবো, ভাড়া নেবো, ভাড়া টাকার টান চলছে আমার কাছে, ওখানে টাকা নেবো, তারপর ওখান থেকে আসবো লালডাঙ্গা মাঠ। তো প্রতিদিন এভাবেই দোকানে বসে থাকি, মানে যখন ইচ্ছা যায় তখন আসি। এটা হচ্ছে এক্স-রের দোকান, এখানে সিম্পলি হাড়ের এক্স-রে করা। দেখো একটা দুটো তিনটে চারটে, টোটাল হচ্ছে 4টে। দেখো আমরা বসেছিলাম পীরতলায়, আর এইখানে এটা হচ্ছে ছোট ব্রিজে। এখানে হ্যাঁ কি করতে এই এক নম্বর করতেছে, এক নম্বর যদি পাই ওখানে হয়নি তো এখানে চলে এসেছি। এখানে এত দূর আসতে হবে? জল দরকার আমার, এখানে জমি আছে, জমিতে জল পাবো তাই না? এটা কি বলতো, এখন বিয়ে করবে তখন এইটা নিয়ে যাবে? এটা তো তোর বউকে গিফট দিবি? এটা তো তোমারই, তুমি এটা তোর, আমার নয়। এখন চলে এসেছি লালডাঙ্গা মাঠ, দেখতে পাচ্ছ মনে হচ্ছে ইডেন গার্ডেন। আর এখানে দুটো ভাই ওই ট্রাইপড নিয়ে দেখছে যে জিনিসটা কি, মনে করছে এটা ঘোড়া চুল। এটা কি ঘোড়া চুল বল? কি বল, কিনবে এটা?
এটা দাম হচ্ছে 1500 টাকা এইবার যদি তুই যদি চোর মার্কেট থেকে যদি নিস তা 500 টাকায় হবে হ্যাঁ চুরাই বাজার থেকে যদি নিস 500 টাকায় হবে একটা মাঠের মধ্যে কত রকম খেলা হচ্ছে এখানে ফুটবল ওখানে ভলি আবার এখানে সব রান দিচ্ছে এখানে বসে বসে সাফিউল্লাহ প্রেম করছে এখানে এসে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ সেগুলো দিয়েছে আগের ভিডিওতে হয়তো দেখেছো এগুলো বসে এইদিকে ফিল নেওয়া উফ মনে হচ্ছে ইডেন গার্ডেনে বসে বসে খেলা দেখছি ঘড়ি কাটা এখন 6:30 অ্যান্ড এখন থেকে এখান থেকে যাবো বাড়ি তার আগে কি খাবি বল কি খাবে আজকে খাবে তুমি আজকে তুমি খাবে আমি না তুমি খাবে আগের দিন আমার খেয়েছে আজকে কি খাবে আমি খাইছি এখন আজকে আজ শাক গেছে এই তো শাক গেছে ভাই আজকে আজকে এখান থেকে আমরা যাব হচ্ছে সেই কার্ডলেস যার কাছে নিই না সেই কাকাটার কাছে কাকাটা বলছে আমার ভিডিও করতে তার জন্য আজকে যাব কাকার কাছে ভিডিও করব সেই মজা এনজয় হবে কাকার সাথে ও দুটো করে সিঙ্গারা দেবেন তো দুটো করে সিঙ্গারা দেবেন জামাই চলে এসেছি হাত ধুয়ে দিতে হচ্ছে জামাই এসছে জামাই তা কি করবে আমাকে একটা কাজ দিয়ে দিয়েছে তো তা হাত ধুয়ে দিতে হবে না তোমাকে প্রথমে ভেবেছিলাম হয়তো কাটলেস খাবো তারপরে এই বলছে সাপিলে বলছে নাকি সিঙ্গারা খেতে হবে ও যখন খাওয়াবে যেটা খাওয়াবে সেটাই খাবো তাই না সিঙ্গারা খেতে সবথেকে বেস্ট লাগে আমার চাটনি কেমন লাগছে আগে বলো তারপর খাবো চাটনিটা সিঁড়ি তাহলে আমিও শুরু করি নাকি শুরু করো না হলে আমার এখানে খাবো আস্তে করে হাঁটো আর কেমন হাবি ফার্স্ট টাইম খাচ্ছি আমার পুরোপুরি শেষ খাচ্ছি একটু হবে না ওখান থেকে খেয়ে নেবো কিন্তু সত্যি করে খেয়ে নেবো বুঝতে পারবি তোর ভাগ্যে টান হয়ে যাবে দুটো চাপ দেন তো ভিডিও দেখতে পান না বলছেন সেদিন ভিডিও কে ছিল ভিডিও দেখতে হবে তো সেট এখন ফাইনালি বাড়ি জাহিদ ভাই ওখানে কাকা নাকি বলছে আগের ভিডিওটা দেখতে পাইনি মানে কাকাকে নিয়ে আমি আর একটা ভিডিও করেছিলাম সেদিন কাটলেস খেয়েছিলাম কাকা বলছে নাকি আমার ভিডিওটা করো তো আমি যেন দেখতে পাই বাট কাকা নিজের মানে কার ফোন থেকে বলছে যে দেখতে পেলাম না কোথায় যে ভাই ও মনে করছে না যে গোটা ভিডিওটা ওরটা আছে এরকম তো নয় আমি যখন ভিডিও এডিট করে করতাম একটু পার্ট আমি দিই আর ওখানে সাপির লাগে বললাম চানাচুর নিতে এই চানাচুর খেতে পারে বেস্ট লাগে যাই হোক খেয়ে নি এই গরম এখন কুলারটা চালিয়ে দিয়েছি কুলারে হাওয়াতে একটু জানটাকে জুড়িয়ে নেবো তারপর তো গাইজ আজকের এই ভিডিওটা ছিল এটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা।